একজন মুসলিম তার অন্তরে কি পোষণ করবে? আমি এই আকাশ, এই মাটি, এই সাগর, এই নদী, পাখপাখালি, গাছগাছালি, এই অক্সিজেন, শস্যদানা, খাবার দাবার, এসব দিয়ে বেঁচে আছি না আমি আল্লাহকে দিয়ে বেঁচে আছি? এখানে অমোঘ সত্য, চিরসত্য বিধান হলো আমি আল্লাহকে দিয়ে বেঁচে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্যটি প্রতিদিন ভোরে এবং সন্ধ্যা উচ্চারণ করতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ, শুধুমাত্র আপনাকে দিয়েই আমি প্রভাত উদযাপন করেছি, অবিকা আমসাইনা, আপনাকে দিয়েই আমি সন্ধ্যা উদযাপন করছি, আর কিছু দিয়ে নয়, অবিকা নাহিয়া, আপনাকে দিয়েই আমি বেঁচে আছি, আর কোনো কিছু দিয়ে নয়, অবিকা নামুত, আপনাকে দিয়েই আমি জীবন অবসান ঘটাবো, আর কোনো কিছুতে নয়, অইলেই কেন নুসুর, আপনার দিকেই আমার শেষ বিদায় চলে যাওয়া, অইলেই কেল মসির, আমার শেষ পরিণতি আপনার দিকেই। এই সত্যটিরই আল্লাহ পরীক্ষা করছেন আমরা কে কি বুঝি এখানে। আমাদেরকে কি টাকা পয়সা বাঁচিয়ে রাখে? আমাদের কি আকাশ মাটি বাঁচিয়ে রাখে? আমাদেরকে কি অক্সিজেন বাঁচিয়ে রাখে? আমাদের দেহের সন্নিহিত প্রবাহ, রক্ত প্রবাহ বাঁচিয়ে রাখে? নাকি এগুলোর মাধ্যমে সম্পূর্ণ বাঁচিয়ে রাখার ক্ষমতা এবং এই কাজটি শুধুই আল্লাহর? হ্যাঁ, এখানে জবাব সেটাই, আল্লাহই বাঁচিয়ে রাখেন, শত সহস্র ওসিলা দিয়ে বাঁচিয়ে রাখেন, লালন পালন করেন, এটা তার দেয়া সিস্টেম, তিনি ইচ্ছে করলে টোটাল এসব সিস্টেম রহিত করে দিয়ে খাবার ছাড়াই বাঁচিয়ে রাখতে পারেন, পানি ছাড়াই বাঁচিয়ে রাখতে পারেন, আলো ছাড়াই বাঁচিয়ে রাখতে পারেন, পৃথিবী ছাড়াই বাঁচিয়ে রাখতে পারেন, যেমন ফেরেশতাদেরকে বাঁচিয়ে রাখছেন, কোনো খাবার নেই, কোনো অক্সিজেন নেই, কোনো পানি নেই, তাদের কোনো ওষুধ নেই, তাদের কিছুই লাগে না, তো এমনটা তিনি চাইলে বাঁচিয়ে রাখেন, রাখতে পারেন। তো সেজন্য চেতনা এটাই যে আমরা আল্লাহকে দিয়েই ভোর করি, আল্লাহকে দিয়েই সন্ধ্যা করি, আল্লাহকে দিয়ে বাঁচি। বাঁচি বলতে কি, একটু চাকরিতে যাই, আল্লাহকে দিয়েই চাকরিতে যাই, ব্যবসায় যাই, উন্নতি করি, প্রফিট করি, আল্লাহকে দিয়েই সেই ব্যবসা শুরু করি, আল্লাহকে দিয়ে প্রফিটটা বানি, কারণ তার দেয়া সিস্টেম। কৃষিতে যাই, আল্লাহকে দিয়েই তার 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 ক্ষমতা দিয়ে, তার প্রদত্ত, তার থেকে প্রদত্ত ক্ষমতা দিয়েই কৃষি করি, তার থেকে প্রদত্ত জমিন দিয়ে কৃষি করি, তারই সৃষ্টি করা বীজ দিয়ে সেখানে বপন করি, তার থেকেই প্রদত্ত সার, পানি, সূর্যের আলো, কত কী সব কিছু সেখানে আমরা ব্যবহার করি, এবং তাকে দিয়েই আবার ফসল ঘরে তুলি। তিনি তৌফিক না দিলে সে ফসল ঘরে তুলতে পারতাম না, টর্নেডো দিয়ে কত কত সময় নিয়ে যান ফসল, হওয়া ফসল আমরা হারিয়ে ফেলি, কত সময় পোকে খেয়ে যায় আমরা পাই না, কত সময় কত বিপদ আপদ এটাকে ধ্বংস করে দেয় আমরা পাই না, টর্নেডো এটাকে উড়িয়ে নিয়ে যায় আমরা পাই না। তো আসলে সব কিছু আল্লাহ কেন্দ্রিক, এটাই হলো জীবন এবং কোরআনের বক্তব্য, এটাই সমস্ত আসমানি গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত কথা একটাই, যে জীবনটা কিন্তু যদিও সৃষ্টিকেন্দ্রিক, তোমরা দেখছো, দেখা যাচ্ছে যে তুমি খেয়ে বেঁচে আসো, পানি পান করলে তুমি বাঁচো না হলে মারা যাবা, তুমি অক্সিজেন নিলে বাঁচবে না হলে মারা যাবে, এগুলি দেখছো, বাট এই সিস্টেমগুলো দিয়েই আরেকজন তোমাকে বাঁচাচ্ছেন, তার কমান্ডটাই চূড়ান্ত এবং ফাইনাল সত্য। এখানে তিনি সিস্টেম দিয়েছেন, এই সিস্টেম তিনি ইচ্ছা করে রহিত করে দেবেন, তুমি অক্সিজেন ছাড়াই বেঁচে থাকবা। আগুনের ভিতরে কীভাবে নবী ইব্রাহিম বসেছিলেন? সেখানে তো কোনো অক্সিজেন তো প্রশ্নই আসে না, সেখানে চামড়া পুড়ে মুহূর্তে দগ্ধ হয়ে কিম্বুত কিমাকার হয়ে যাওয়ার কথা, কিন্তু বাঁচিয়ে রেখেছেন, এটা তার দেয়া সিস্টেম। মাছের গভীরে, মাছের পেটে, সেই সমুদ্রের গভীরে বেঁচে থাকার তো কোনো সম্ভাবনাই নেই, ওখানে ঢুকার সাথে সাথে তো মৃত্যু চলে আসবে, কিন্তু না, দীর্ঘ সময় সেখানে জীবনটা রেখে দিয়েছেন কে? আল্লাহ। তো জীবনের নিয়ন্তা, স্রষ্টা, সব কিছু আল্লাহর হাতে, প্রিয় বন্ধুরা। এজন্য সৃষ্টিকর্তার পৃথিবীতে মানুষ সীমা লঙ্ঘন করে, অপরাধ করে, স্রষ্টার বিরুদ্ধে, সৃষ্টির বিরুদ্ধে করতে 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 শেষ বর্ডারে যখন এসে যায়, শেষ সীমানা এসে যায়, তখন এবার বিদায়ের পালা, বিদায়, তোমাকে চলে যাও, তোমার আর এই পৃথিবীতে আর থাকার অধিকার নেই, সৃষ্টিকর্তার শেষ কমান্ড যখন আসে বিদায় করে দেন। তো বাংলাদেশে বর্তমানে আপনারা যেটা চলছে, আমাদের একটা জাতির জুলুম, একটা দেশের অতিরিক্ত জুলুম, এমন একটা শেষ সীমানায় এসে গেছে যে এখন বন্ধু বিদায়ের পালা, এখন আর তোমার সাথে আর চলবে না। অতিলকাল আইয়া মনুদাবিলুহা বেইনান নাস, 1971-এ আমরা পাকিস্তানকে বিদায় জানিয়েছিলাম, বন্ধু তোমার সাথে আর চলবে না, তুমি যতই ভাই হও, মুসলিম ভাই ছিলে, কিন্তু এমন এক পর্যায়ে নিয়ে গেছো যে তোমার সাথে আর চললো না। তো ঠিক আজকে সেই একই সীমানায় আরেকটা জাতি আমাদেরকে নিয়ে এসেছে, এটা রাগ ঢাকের কিছু নেই, আমরা যে ভারত নিয়ে কথা বলছি, তারা এমন এক সীমানায় বাংলাদেশি জাতিকে নিয়ে এসেছে, বাস এখন বিদায় বন্ধু ছাড়া বিদায়, তোমাদের থেকে আমাদের এখন মানে একটা দূরে সরে যাওয়া ছাড়া, দূরে সরিয়ে দেওয়া ছাড়া আর উপায় নেই, পথ খোলা নেই।
এই করুণ পরিণতিটা পৃথিবীতে কমে নূহের জন্য এসেছিল, পৃথিবীতে এই করুণ পরিণতি আদ জাতির জন্য এসেছিল, সামুদ জাতির জন্য এসেছিল, শোয়েব আলাইহিস সালামের জাতির জন্য এসেছিল, লূত আলাইহিস সালামের জাতি, ফেরাউন মূসা আলাইহিস সালামের জাতির জন্য এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির জন্য এসেছিল, এবং শেষ আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎপীড়নকারীদের জন্য এসেছিল। তো এই সিলসিলা এখনও জারি আছে, কত জাতি এখন বিদায় হয়ে যাবে সামনে পৃথিবী থেকে, বা একখান থেকে আরেকখানে তাদেরকে বিদায় করে দেওয়া হবে, বা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সামনের যুদ্ধবিগ্রহ, তৃতীয় বিশ্বযুদ্ধ সহ যা আসতেছে, ধামাদল, যে ডামাডোল শুরু হয়েছে, পৃথিবীর অধিকাংশ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সে করুণ শব্দটি মানে বিদায় দেব না, হায় তবু বিদায় দিতে হয়, তবু চলে যায়, জাতীয় একটা কথা বাংলাদেশে খুব আবেগ ঘনভাবে আমরা সাধারণত বলি। তো এই শব্দটি কিন্তু এই এই সিস্টেমটি আল্লাহর, আল্লাহ সিস্টেম, যখন সীমা ছাড়া হয়ে যায় কোনো উৎপীড়ন বা অপরাধ, নির্যাতন, পাপাচার, তখন এটা আল্লাহর পক্ষ থেকে এই বিদায়ের সিস্টেমটা কার্যকর হয়ে যায়। তো এটা এটা হয়েছে এই এই বাংলাদেশে ব্রিটিশদের ব্যাপারে সেটা হয়েছিল, পরে পাকিস্তানের ব্যাপারে হয়েছিল, এখন আরেকটা আমাদের পার্শ্ববর্তী জাতির ব্যাপারে হবে। এটা ফেরাবার কোনো উপায় নেই, এটা আল্লাহরই বিধান। তো মানুষ তো মুখে অনেক কথা বলে বা একটা একটা কাজ করে, কিন্তু অনেক সময় জানা থাকে না যে এটা কত গভীরে প্রথিত একটা আইডিয়া, যেটা আকাশেরই বিধান। তো সেই জিনিসটাই আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি, যে আল্লাহ কোথায় কোথায় মানব জাতিকে বিদায় করেছেন, বিতাড়িত করেছেন, অপসারণ করে দিয়েছেন, শেষ যখন আর আশা নাই যে এরা এদের এদের সাথে আর চলা যাবে না, তখন বিদায়ের বাণী চলে আসে। এটা শয়তান থেকে শুরু হয়েছিল, ইবলিস থেকে শুরু হয়েছিল, যখন সে এতটা আত্মঅহংকারী এবং এতটা সে দাম্ভিকতা প্রকাশ করেছিল যে আমি আদমকে, তোমার নির্দেশে আমি সেজদা করব না, তুমি কেন আমাকে নির্দেশ দিয়েছো, এটা আল্লাহকে সে প্রশ্ন করে প্রশ্ন করে ফেলেছে। তো তার অবস্থা তো আল্লাহ জানেন, মনের অবস্থা জানেন, সে কখনো এই আদমকে সে মেনে নেবে না। অতএব যেহেতু মেনে নেবা না, আমার আমার মহাবিশ্বেই তুমি থাকছো, আমারই সৃষ্টি, তুমি আমাকেই যখন আদমকে ডিনাই করার মাধ্যমে তুমি আমাকে ডিনাই করেছ, হ্যাঁ তুমি যেমন আমার আমার আনুগত্যকে বিদায় করে দিয়েছ, এখন আমারও তোমাকে বিদায় করে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কী করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা পড়ি না, আশ্রয় চাই আল্লাহর কাছে, বিতাড়িত শয়তান থেকে। তাহলে প্রথম বিতাড়নের ঘটনা এই পৃথিবীতে হয়েছিল শয়তানের ক্ষেত্রে, বিতাড়ন, এই যে বিতাড়ন, এই এই বিতাড়নের এই এই কথা সূরা আরাফ, সাত নম্বর সূরা আরাফের 18 নম্বর আয়াতে এসেছে। قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَدْحُورًا, তিনি বললেন, আল্লাহ বললেন, উখরুজ, বেরিয়ে যাও, মিনহা, এই জান্নাত থেকে, মাজউমান, নিন্দিত, কলঙ্কিত হয়ে, মধহোরা, বিতাড়িত হয়ে, এখানে মধহোর মানে বিতাড়িত। দেখুন আল্লাহ তাকে বিতাড়ন করেছেন। এখন রাজিম শব্দটাই আপনাদেরকে দিচ্ছি কোরআনের আরেক জায়গা থেকে, এটা বিভিন্ন সূরা এই প্রসঙ্গটি এসছে, শয়তানকে বিতাড়িত করার এই বিষয়টি। সূরা আল হিজরে আল্লাহ তাআলা বলছেন 34 নম্বর আয়াত, 15 নম্বর সূরা, সূরা আল হিজর 14 নম্বর পারা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তিনি বললেন ফাখরুজ, অতএব তুমি বেরিয়ে যাও, হেওয়া বাধ্য, সীমা ছাড়া অপরাধী, তুমি বেরিয়ে যাও এই জান্নাত থেকে, ফাইন্নাকা রাজীম, কারণ তুমি রাজীম, তুমি বিতাড়িত, সেই দুর্ভাগ্য তোমার কপালে লেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার আপনার বা আমার আপনাদের কারো কপালে যাতে এই দুঃখজনক ঘটনা না ঘটে, যে আমরা আল্লাহর রহমত থেকে, আমরা তার করুণা থেকে, স্নেহ মায়ার পরশ থেকে আমরা বিতাড়িত হয়ে যাই। সেখান থেকে আল্লাহ যখন বিতাড়িত করে দেন, সব জায়গা থেকে সে বিতাড়িত হয়। শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছেন, এখন প্রতিদিন অন্তত পৃথিবীর 200-250 কোটি মুসলিম প্রতিদিনেই এই বিতাড়িত, তাকে বিতাড়িত করে, তেলাবতের শুরুতেই, সালাতে গেলে বিতাড়ন চলছে। আল্লাহ যাকে বিতাড়িত করবে তাকে রাখবে কে? হ্যাঁ, বিতাড়িতকরণের এক করুণ পরিণতি শয়তান থেকে শুরু হয়েছিল। তো এরপরে মানুষের জীবনও ঘটেছে শয়তানেরই কুমন্ত্রণা, এটা হয়।
তো আমাদের গ্রাম বাংলায় আমরা আমাদের শিশুকালে যখন কলেরা বসন্ত আসতো তখন আমরা শুনতাম আমাদেরকে শিখানো হতে তোমরা বলো যে এ পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল তারা বলতো এই বাড়ির বলা ওই বাড়ির যারে দূর হও দূর হও মানে এই বাড়ির মুসিবত ওই বাড়ি চলে যাও দূর হও দূর হও এই দূর হও কথাটা এটাই এক সময় আসে মানুষ দূর করে দেয় যার সাথে জীবন এতদিন চলেছিল হয়তো এখন এমন এক পর্যায়ে চলে গেছে আর চলে না স্বামী স্ত্রীর ক্ষেত্রেও দূর হও বন্ধুদের ক্ষেত্রেও দূর হও কোনো জাতির বিরুদ্ধেও যখন আর তাদের সাথে চলে না দূর হও যেটাকে খেদাও আন্দোলন বলেন বয়কট বলেন দূর হওয়া বলেন এগুলো আসে মূলত আসমান থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ তো জানেন তো তখন শেষ বিদায়ের সময় এটা আসে নূহ আলাইহিস সালাম এর কওমকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন কখন যখন এটা সূরা হুদের 36 নম্বর আয়াত দেখুন وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ নূহের কাছে ওহী প্রেরণ করা হলো আন্নাহু লাই ইউমিনা মিন কওমিক কিছুতেই তোমার এই জাতির কেউই আর ঈমান আনবে না ইল্লা মান কাদা মান যারা ঈমান এনেছে এই পর্যন্ত 87 জন এরপরে আর কেউ ঈমান আনবে না তোমার 950 বছরের দাওয়াতি কাজের এখানেই ফলাফল শেষ আর কেউ ঈমান আনবে না فلا تبتئس بما كانوا يفعلون অতএব তারা তুমি কষ্ট পেও না নিজে দুঃখিত হইও না তারা যা করেছে সেই কারণে এটা তাদের কপাল যাকে খেদিয়ে দেয়া হয় বিতাড়িত করা হয় এটা তার কপাল সে কাজ করেছে বিতাড়িত হওয়ার খেদানোর মতো কাজ সে করেছে সেই জন্য তাকে খেদানো হয়েছে তাকে বিতাড়ন করা হয়েছে কার কি দোষ পৃথিবীতে আর আরেকজনের অপরাধে আপনি শাস্তি পান না আপনি নিজের অপরাধে নিজে শাস্তি পাবেন কমার বেট যাই হোক এটা নিয়ম আচ্ছা দেখুন এখন এদেরকে যে আল্লাহ বিদায় করে দিলেন সে বিদায়ের ঘোষণাটা খেদিয়ে দিলেন যে খেদানোর ঘোষণাটা পৃথিবী থেকে ডিলিট করে দিলেন সেই ঘোষণাটা এই সুরারই কত নম্বর আয়াত এটি 44 নম্বর আয়াত সুরা হুদ 11 নম্বর সুরা 12 নম্বর পারা আয়াত নম্বর 44 এখানেই কওমে নূহকে যে আল্লাহ শেষ 950 বছর ধৈর্য ধরেছেন বুঝিয়েছেন বুঝাতে বুঝাতে আর বুঝবে না তো এগুলির সাথে আর অযথা সময় নষ্ট করে লাভ কি আলুর বস্তার ভিতরে আলু যখন পচে যায় এগুলো এগুলি রেখে এগুলি যে পচা এমন এটা এমনভাবে পচে এটা যে ভালো হবে পচে গেছে পচা জিনিস ভালো হবে সুযোগ না তবে পচাগুলো বস্তা থেকে আউট করে দিয়ে বাকিগুলো বাঁচাবার ব্যবস্থা করা হয় দেখুন 44 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাকি ওয়া ইয়া সামা ও আকলি আর বলা হলো এই আরদ হে মাটির পৃথিবী এ বিলাই মাক নোহের মহাপ্লাবন তৈরি করার জন্য যে পানি তুমি বের করে দিয়েছিলে গর্ভ থেকে সেটা এখন গলাধাকরণ করো চুষে নাও গিলে ফেলো ওয়া ইয়া সামা ও আকলি আর হে আকাশ তোমার বৃষ্টিপাত তুমি বন্ধ করে দাও এখন আর বৃষ্টিপাতের দরকার নেই ওয়াগিদুল মা পানি চুষিয়ে নেওয়া হলো ওয়াকদিয়াল আমর এবং আল্লাহর আদেশ অপরাধীদের ক্রিমিনালদের ধ্বংসের আদেশ বাস বাস্তবায়ন করা হলো ওয়াস্তাওয়াত আলাল জুদি আর তার সেই জাহাজ জুদি পর্বতের উপরে লঙ্গর করলো হ্যাঁ এবার আসেন কথাটা মূল কথাটা ওয়াকিলা বুদাল লিল কওমিল যালিমিন আর বলা হলো বড়দান দুরহাও দুরহাও বিতাড়িত হও এই বাণী ঘোষণা করা হলো ক্যাম্পেইন করা হলো কাদের জন্য লিল কওমিল যালিমিন এমন সব লোকেদের জন্য এমন সম্প্রদায়ের জন্য যালিম যারা ছিল এই ঘোষণা এসে গেল যাও এখন বিদায় আর আল্লাহ তোমাদেরকে কোনো দিন ছেয়ে দেখবে না এক কাতরা পানিও আর তোমাদেরকে পান করতে দেবে না কখনো কোনো জীবন সুখময় জীবন আর পাবে না দুঃখ ভরা জাহান্নামের জীবন ইচ্ছে করে কিনে নিয়েছ এখন সেটাতেই থাকো আর এই মেহেরবান রহমান রহিম আল্লাহকে আর কোনো দিন তোমরা পাবে না মানুষের এসব করুণ পরিণতিতে হৃদয় ভারাক্রান্ত হওয়া স্বাভাবিকই মানুষ নিজের অপরাধী এগুলো হয় দেখুন আল্লাহ তাআলা এই এই সুরার সুরা হুদের 11 নম্বর সুরা হুদ 12 নম্বর পারা এখানে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদ জাতিকে সৌদি আরবের রাবল খালি মরুভূমির বিশাল এক জাতি আহকাব আহকাব এদের রাষ্ট্রের নাম ছিল বিশাল তো এই ওই যুগের সবচেয়ে বড় শক্তিমান জাতি যখন সীমা লঙ্ঘন করতে 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 আল্লাহ তাআলা তাদেরকে বোঝাতে 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 এত এমন এক পর্যায়ে চলে গেল যে আর বুঝিয়ে লাভ নেই তখন
আল্লাহ তাআলা কি করলেন, وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة তাদের পশ্চাৎ ধাবিত করা হলো في هذه الدنيا এই দুনিয়াতে লানত বিতাউন এক্সফেল করে দেওয়া হলো যাও পরীক্ষার হল থেকে যেমন অপরাধী নকলকারী ছাত্রকে এক্সফেল করে দেওয়া হয় যাও খুব অপমানকর এখন ব্যক্তির এক্সফেল হয় জাতিরও এক্সফেল হওয়ার ঘটনা ঘটে অতীতেও ঘটেছে এখনো ঘটবে ঘটার মতো কাজ অপরাধ করলে তো সেটা ঘটে যাবে সৃষ্টিকর্তার অমক বিধানে এগুলো জমিনে হয় বটে আকাশের ইশারায় আকাশের কমান্ড এগুলো হয় জমিনের কারো হাত নেই জমিন প্রতিক্রিয়াশীল হয় আকাশের যখন কমান্ড নাজিল হয় তখন তো তারপর আল্লাহ বলছেন আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম সাবধান জেনে রাখো আদ তারা তাদের প্রভুর সাথে মালিকের সাথে রবের সাথে তারা কুফরি করেছে বিদ্রোহ করেছে যে মালিকের খায় সেই মালিককে অস্বীকার করে বসেছে তার বিরুদ্ধে অভ্যুত্থান করে বসেছে তার তাওহীদের বদলে তার ইবাদতের বদলে মূর্তি এনে বসিয়ে দিয়েছে কতগুলো নিজের মন গড়া এগুলোকে মোরাকে এনে বসিয়ে আল্লাহর অধিকারগুলো আল্লাহর প্রতি যে ভাবগুলো ভক্তিগুলো প্রণয় বিনয়গুলো এটা আল্লাহকে দিতে তার পাওনা কারণ আমরা তার খাই তার গাই যার নুন খাই তার গুণ গাই তার পাওনা ছিল তাকে না দিয়ে দিয়েছে মন গড়া কিছু মাটির স্তূপ বানিয়ে মূর্তি বানিয়ে বিভিন্ন নামে এগুলোকে দিয়েছে বাস বিদায় এরপরে দেখুন শব্দটা কি আলা বুদাল আদিন কওমে হুদ জেনে রাখো বড়দান দূর হয়ে যাও আলা বড়দান দূর হও কওমে হুদ হে হুদের জাতি দূর হও আল্লাহর বিধান কত সঙ্গীন কত মারাত্মক সেই রহমান রহিম মেহরবান আল্লাহ তিনি তার সৃষ্টিকে রক্ষার জন্যই শেষ এই শাস্তি বাস্তবায়ন করেন যাও আল্লাহ আকবর এরপরে দেখেন আদের পরে সামুদ জাতির পরিণতি তারও একই কাজ করেছে তো এটা 68 নম্বর আয়াতে তাদের কথা আল্লাহ বললেন কি আলা ইন্না সামুদ কাফারু রাব্বাহুম জেনে রাখো সামুদ তাদের প্রভুকে অস্বীকার করেছে রবকে অস্বীকার করেছে আলা বুদাল সামুদ জেনে রাখো বড়দান দূর হও খেদাও বিতাড়িত হও অপসারিত হও এই কথা কার জন্য লে সামুদ সামুদের জন্য সামুদের জন্য তাদের কপালে এসে গেল বিতাড়িত হও এই বাণী এই কমান্ড এই আদেশ কে আর বাঁচায় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সেই অদৃশ্য নির্দেশ এসে গেল তো বাস কয় না ধর্মের কল বিনা বাতাসে লড়ে নড়ে সেভাবে নড়েছে সেভাবে হয়েছে এরপরে এই সুরাতে সুরা হুদ সেই সুরাগুলির একটি সুরা যে সুরা সম্বন্ধে নবীজি বলতেন সাইয়াবাতনি হুদুন ও আখাওয়াতুহা আমার চুল পাকিয়ে দিয়েছে সুরা হুদ আর হুদের মতো সুরাগুলি কয়েকটা সুরা আছে সিরিয়াস আল্লাহর নির্দেশ পালনে অবহেলা করলে কি পরিণতি হয় এইসব সুরার মধ্যে সেগুলো আল্লাহ তাআলা বলেছেন আচ্ছা এরপরে মাদিয়ান শহর নগরবাসী মাদিয়ানবাসী তারা শোয়াইব আলাইহিস সালামকে অস্বীকার করেছে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করেছে করতে 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 শেষ এমন একটা পর্যায়ে এসেছে যে আল্লাহ তাদেরকেও বিদায় করে দিলেন এখন সূরা হুদেরই 95 নম্বর আয়াতে তাদের সেই করুণ বিদায় এবং বিতাড়নের ইতিহাস আল্লাহ বলছেন কাআল্লাম ইয়াউনু ফিহা আলা বুদাল লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ কাআল্লাম ইয়াউনু ফিহা এমনভাবে বিদায় হয়েছে যে যেন এরা ছিলই না এখানে এই শহর এটা যে তাদেরই ঘর বাড়ি ছিল এক সময় আজকে দেখে আর বুঝারই কোনো কায়দা নাই এমনভাবে তারা বিতাড়িত হয়েছে বিদায় হয়েছে এখান থেকে মাদিয়ান জেনে রাখো মাদিয়ানবাসীর জন্য দূর হও বিধান দূর হও দূর হও একটা বিধান আসমানে বিধান কোরআনে বর্ণিত বিধান দূর হও বাস আকাশ থেকে যখন দূর হও এটা এসে যায় দূর না হয় আর যাবেন কোথায় কোনো উপায় নেই আমি বলেন আর আপনি বলেন আমরা সবাই অপরাধ করলে দূর হও দূর হও বাস আলা বুদাল মাদিয়ানা কামা বাইদাত সামুদ মাদিয়ান দূর হও যেমন দূর হয়েছিল সামুদ জাতি তোমাদের আগে কারা কারা দূর হওয়ার জন্য রেডি আছেন একটু এখন সামনে থাকলে তো বলতাম হাত তোলেন আশা করি আমরা কেউ দূর হওয়ার মতো কাজ করব না আপনারাও করবেন না কোনো জাতির করা উচিত না আচ্ছা সুরা আল মুলকের মধ্যে যান
আল্লাহ তাআলা টোটাল সমস্ত অপরাধী যারা অপরাধ করে আল্লাহ থেকে আল্লাহ সিস্টেম থেকে দূরে সরে গিয়ে যারা তার রহমত থেকে দূর হয়ে গিয়েছেন তাদের সবার জন্য একসাথে বলে দিয়েছেন কি কথা সেটা এটা সূরা আল মুলক 67 নম্বর সূরা আল মুলকের 11 নম্বর আয়াত فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم جهنم بشيرا ترى تدير أبرادر স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে জবান বন্ধ দিয়েছে ঠিক এই হে আমাদের প্রভু আমাদের রব হে আমাদের শাহনশাহ রাজাধিরাজ আমরা আপনার এই আদেশ লঙ্ঘনের অপরাধগুলো করেছি তো এখন আল্লাহ কি বলতেছেন সেদিন আল্লাহ কি বলবেন তাদেরকে ফাসুহকন সুহকন দূর হও দূর হও বহু তোমাদেরকে বোঝানো হয়েছে লক্ষাধিক নবী প্রেরণ করা হয়েছে 104টির মতো আসমানি ছোট বড় গ্রন্থ প্রেরণ করা হয়েছে যুগের পর যুগ বোঝানো হয়েছে সারা পৃথিবী সাজানো হয়েছে এইভাবে যে প্রতিটি সৃষ্টি থেকে তুমি উপদেশ নিতে পারো কেন নিলে না কেন নিলে না অতএব দূর হও আজকে আমার রহমত থেকে আমার স্নেহমায়া থেকে আমার রহমত বরকত থেকে দূর হও নেয়ামত থেকে দূর হও জান্নাত থেকে দূর হও আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কালিমাতিকা সুহকান ওয়া বুদান আল্লাহ আপনার বুদান এবং সুহকান এই কালিমা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই আমরা সবাই এসব অপরাধ যে করি না কেন তার কপালে এটা জুটতে পারে نعوذ بالله من ذلك فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير لأصحاب السعير جلن تو آگونير اوڈي باشي جارا ہوئي چه اچھے شچا نیچ شچا شغياني اپراد کوري کرائم کوري سشتا و سشتر برده جلن متپیرن کوري اپراد کوري جلن تو اگنی باشي ہوئي چه دور ہاو تمہ در دیکھا تاکا بار تمہ در کتھار باب بارو آر کنو پرائی جننے دور ہاو আল্লাহু আকবার তো প্রিয় বন্ধুরা এই দূর হও এই ভয়ঙ্কর করুণ কথাটি যাতে এই বাণীটি যাতে এই কমান্ডটি যাতে কারো জীবনে না আসে প্রত্যেকে সুদরে যান এটা শেষ জামানা বহুত কিছু বহু সহকান এখন ঘটবে বহু বরদান বহু দূর হও এটা ঘটবে দেখুন এটা তো কোরআন থেকে বললাম আপনাদেরকে অনেকগুলো খেদাও বা দূর হও একই কথা খেদাও বলুন দূর হওয়া বলুন বিতাড়িত বলুন বয় করবেন সব একই জিনিস বিদায় বন্ধু সব একই অর্থ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাই সেই দূর হও নবীর মুখেও এত দয়াল নবী দয়ালু নবী রহমতুল্লিল আলামিন কিন্তু আমরা যদি এমন অপরাধ করি আর এমন একটা পর্যায়ে চলে যাই যে বাস পয়েন্ট অফ নো রিটার্ন এখান এমন একটা পয়েন্টে যদি পৌঁছে যাই বাস সেখান থেকে আমরা আর ফেরত আসতে পারলাম না আল্লাহ বলে দিলেন তার রাসূল বলে দিলেন সুহকান সুহকা দূর হও দূর হও এটি সহি মুসলিমের 2290 নম্বর 2291 নম্বর হাদিস সহি বুখারিতে এটি রয়েছে 7050 নম্বর হাদিস হিসাবে যে আনা ফারাতুকুম আলাল হাউদ নবীজি বলছেন আমি হাউজে কাউসারে তোমাদেরকে পানি পান করাবার জন্য আমি অগ্রবর্তী দল অগ্রবর্তী বাহিনীতে আমি যাব সবার আগে যাব সেখানে কারণ আমি তোমাদেরকে পান করাবো আমার হাউজে কাউসারে পানি ফামান ওরাদাহু শারবা মিনহু যে সেখানে পৌঁছবে সে পানি পান করবে অমান শারবা মিনহু লাম ইয়াজমা বাদু আবাদান যে সেই হাউজে কাউসারে পানি পান করবে কখনো আর সে পিপাসার্ত হবে না লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি অবশ্যই আমার সে হাউজে কাউসারের পানি পান করতে এমন সব সম্প্রদায় যাবে যাদেরকে আমি চিনি তারা আমাকে চেনে যে তারা মুসলিম রূপে নিজেকে পরিচয় দিত আমিও জানতাম তারা মুসলিম কিন্তু প্রকৃত অর্থে তারা ভিতরে ভিতরে বেঈমান তারা মুসলিম না ধোঁকা দেওয়ার জন্য ইসলামের নাম নিত সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম তারপর আমরা তাদের মাঝে অন্তরায় তৈরি করে দেওয়া হবে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হবে তো ফায়ুকল তখন নবীজি বলবেন ইন্নাহুম মিন্নি তোমরা তাদেরকে কেন দূর করে নিচ্ছ ওরা তো আমারই উম্মত ফায়ুকল ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাক তখন বলা হবে আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা কি কি চেঞ্জ এবং বদলানোর মতো অপরাধ আপনার দিনে নিয়ে এসেছিল আপনার আপনার রেখে যাওয়া জীবন বিধানে বহু কিছু তারা বদলে ফেলেছিল আপনি জানেন না সেটা এই জন্য তাদেরকে আজকে এখান থেকে আপনার হাউজে কাউসার থেকে বিতাড়িত করা হচ্ছে খেদিয়ে দেওয়া হচ্ছে দূর করে দেওয়া হচ্ছে তো যখন আমি দেখবো যে আল্লাহ তাদেরকে হ্যাঁ খেদাচ্ছেন বিতাড়িত করছেন তখন আমি কি করব আমি কি তাদের পক্ষ নেব না আল্লাহর পক্ষ নেব তারা তাদের পরিণতি তাদের পাওনা তারা পেয়েছে তো আমি কেন এখন আল্লাহ যার পক্ষ নেননি আমি কেন তার পক্ষ নেব আকুল সুহকান সুহকান আমি বলবো দূর হও দূর হও লেমান বাদ্দালা বাদি আমার পরে যে বদলে দিয়েছে আমার দিনকে হ্যাঁ তো সম্মানিত বন্ধুরা
দূর হও দূর হও এই কথা এই করুন কমান্ড যাতে কারো ভাগ্যে না জোটে প্রিয় বন্ধুরা এটা সেরকম কর্ম করলে এটা জুটবেই কপালে আসবেই তো আজকে আমাদের আমার আমরা আমরা বাংলাদেশী বাংলা ভাষী জাতি বহু নির্যাতন সয়েছি আমরা এই পৃথিবীতে হাজার বছরের ইতিহাস বাংলাদেশেরও আমাদের এই অঞ্চলে 300 বছর থেকে নির্যাতিত আমরা তো আল্লাহ তাআলা হয়তোবা একটা পরিণতিতে আমাদেরকে নেবেন ইনশাআল্লাহ বাংলাদেশী বাংলা ভাষী জাতিকে গোলাম বানিয়ে তাদের নীতি নৈতিকতাকে কত ধ্বংস করা হয়েছে গোটা জাতিকে নেশা দিয়ে এক ধরনের খুন করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে তাদের আখলাক চরিত্র তাদের আচরণ তাদের সাহস তাদের উচ্চ অভিলাষ এগুলি সব ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে তাই জাতিকে তুলে আনতে হবে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশি বাংলাভাষী টোটাল জাতিটাকে উঠে আসতে হবে ইনশাআল্লাহ তো এখন মুক্তির সময় এসেছে ইনশাআল্লাহ আল্লাহ মুক্ত করবেন তো সেই মুক্তির পয়গাম শুনিয়ে আর যারা এসব অন্যায় করেছে অপরাধ করেছে এবং শেষ সীমা লঙ্ঘন করেছে শেষ সীমা লঙ্ঘন করার একটা আয়াত শুনিয়ে আজকে এই পর্বটা আমি শেষ করছি এটি সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এখানে ফেরাউনের কথা ওই আদ জাতির কথা সামুদ জাতির কথা সব কিছু এনে আল্লাহকে বলেছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা সীমা ছাড়া তুগিয়ান করেছিল অপরাধ করেছিল স্ফীত হয়েছিল অহংকারী হয়েছিল স্রষ্টার বিধানের উপরে উঠে গিয়েছিল সৃষ্টিদের উপরে যারা নিজেদেরকে ভাবতে শুরু করেছিল তগাও তুগিয়ান করেছিল ফিল বিলাদ দেশে দেশে ফাকসারু ফিহাল ফাসাদ তারা আল্লাহর এসব জমিনে ভূমিতে দেশ দেশান্তরে প্রচুর অশান্তি ফাসাদ অপরাধ ক্রাইম তারা করেছিল فصب عليهم ربك سوط عذاب অতএব বর্ষণ করলেন সব্বা বর্ষণ করলেন সব্বন মানে হলো আশায় বাদল নামে আর আশায় বাদল যেভাবে ধরধর করে আকাশ থেকে নামে ঝরঝর করে ঝরে সব্বন মানে হলো এরকম শাস্তির বেত্রাঘাত কষাঘাত আকাশের বৃষ্টির মতো তাদের উপরে আল্লাহ বর্ষণ করেছেন আল্লাহ বর্ষণ করেছেন তাদের উপর তোমার রব বর্ষণ করেছেন তাদের উপরে সাওতা আজাব আজাবের শাস্তির কড়া দোররা বেত তো এগুলি শাস্তির বেত্রাঘাত কষাঘাত আল্লাহর পক্ষ থেকে আসে তো প্রিয় বন্ধুরা দূর হও এই করুণ কথাটি বিতাড়িত করার এই করুণ কমান্ডটি যাতে কারো কপালে না জোটে আমাদের কপালে না আসে যাদের কপালে এটা লেখা হয়ে গেছে তারা বিতাড়িত হবেই তারা দূর হবেই তারা হোক তারা অপরাধ করেছে হবে তো আমরা সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে যাতে তার রহমত থেকে কখনো বিতাড়িত না করেন তার করুণা থেকে আমাদেরকে এক্সপেল না করেন তার জান্নাত থেকে আমাদেরকে খেদিয়ে না দেন তার যারা আল্লাহওয়ালা তার প্রিয় বান্দা বান্দিরা আছে মুমিন মুমিনা মুসলিম মুসলিমা তাদের থেকে যাতে আমাদেরকে বিতাড়িত না করেন সেই দোয়া করে এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ